বিশ্বনবী দিবস উপলক্ষে বিশ্বনবী স্মরণে হাওড়ার সাঁকরাইলের পশ্চিম পাড়ায় অন্যান্য বছরের মতো এবছরও আয়োজন করা হয় দুই দিনব্যাপী বুধ এবং বৃহস্পতিবার বিশেষ ইসলামিক অনুষ্ঠান। সাঁকরাইল পশ্চিমপাড়া গ্রামবাসীর বৃন্দের সহযোগিতায় এবং জলসা কমিটি একান্ত ব্যবস্থাপনায় বিশ্বনবী দিবস উদযাপন উপলক্ষে দুই দিনব্যাপী বিরাট ইসলামিক জলসার আয়োজন। গতকাল কেরাত প্রতিযোগিতা ছিল, মা দেশা থেকে মিলাদুন্নবী জলসা ছিল। আজ দুপুর তিনটা থেকে হালিশহর তাজিমুল ইসলাম মক্তবের পক্ষ থেকে বিরাট দিনিয়াতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী আমাদের আয়োজন, আলহামদুলিল্লাহ অত্যন্ত দর্শকের সমাগম। আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত আছেন আজকে এই জলসা কমিটির মাননীয় সভাপতি, মাননীয় কোষাধ্যক্ষ, মাননীয় সহসভাপতি এবং আমাদের সদস্যবৃন্দরা সবাই মঞ্চে উপস্থিত রয়েছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বিশ্বনবী দিবস উপলক্ষে বারো মাসই অনুষ্ঠান করা যায়, আয়োজন করা যায়। ইসলামিক ধর্মসভা, জলসা, কেরাত, এটা বিভিন্ন ধরনের অনুষ্ঠান বিশ্বনবী স্মরণে বারো মাসই এটা আমরা জানি করা যায়। এই জন্যই আলহামদুলিল্লাহ এটা আমরা এবছর আয়োজন করতে পেরেছি। তবে অত্যন্ত খুশির সঙ্গে আমরা জানাচ্ছি আপামর দর্শক মণ্ডলীর যথেষ্ট সহযোগিতা এবং উপস্থিতি আমরা আমাদের খুব ভালো লেগেছে, চোখে পড়ার মতো খুব ভালো লেগেছে। অনুষ্ঠান করার জন্য কতদিন ধরে তৈরি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ এই অনুষ্ঠানটি আয়োজন করার জন্য প্রায় তিন চার মাস আগে থেকে আমরা প্রস্তুতি রাখি। আমাদের কমিটির সদস্যগণ, সভাপতি থেকে আরম্ভ করে সম্পাদক থেকে আরম্ভ করে কোষাধ্যক্ষ, সবাই সমস্ত কমিটির মেম্বাররা অত্যন্ত মেহনত করেন এবং তাদের প্রচেষ্টা সুন্দর করে অনুষ্ঠান আয়োজন করা এবং কালেকশন করা, এটা তো কালেকশনের উপর নির্ভর। আচ্ছা, বছরে একবারই অনুষ্ঠান হয়, তো এই অনুষ্ঠানের জন্য কতটা উৎসাহ থাকে সারা বছর? আলহামদুলিল্লাহ এটা তো বাস্তবিক অনুষ্ঠান, বছরে একবারই অনুষ্ঠিত হয় সাঁকরাইল বটতলা বছরডাঙ্গায়। সত্যি উৎসাহ চোখে পড়ার মতো, খুব ভালো লাগে, মানে প্রত্যেক মানুষের একটা উৎসাহ উদ্দীপনা রয়েছে, এটা আমরা আশা রাখি। ধন্যবাদ। আপনার নাম? আমি এই জলসা কমিটির সম্পাদক, আমার নাম হচ্ছে এম বাবলু। প্রথম দিন দুপুর দুটো তিরিশ থেকে শুরু করা হয় অনুষ্ঠানের প্রথম পর্ব কেরাত প্রতিযোগিতার মধ্য দিয়ে, এবং সন্ধ্যায় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগীদের পুরস্কার বিতরণ করা হয় এবং তারপর বিশেষ ইসলামিক আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভায় আমন্ত্রণ করা হয়েছিল ডায়মন্ড হারবারের মাওলানা করিমুল্লাহ জিহাদি এবং স্থানীয় মিনার মসজিদের ইমামকে। দ্বিতীয় দিন বৃহস্পতিবার দিনিয়াতের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের শিক্ষণীয় বার্তা সমাজের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়। এবং শেষে নাত এবং গজল পরিবেশন করেন আমন্ত্রিত বিশিষ্ট শিল্পীরা।